আজকের বিষয় হচ্ছে আজকের দিনটির জন্য প্রত্যেকের শুভ রং কি এবং বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব আপনারা কিভাবে পাবেন সেটি আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবারের জন্য শুভ রং হলো হলুদ। এই হলুদ রং সোলার প্লেক্সাস চক্রকে রিপ্রেজেন্ট করে। তাছাড়া অপটিমিস্টিক, পজিটিভিটি, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন, কনফিডেন্স, অ্যাটেনশন, আধ্যাত্মিকতার বিশুদ্ধ জ্ঞানকে রিপ্রেজেন্ট করে এই হলুদ রং। তাই বৃহস্পতিবারে আপনারা হলুদ রঙের জামা কাপড় পরবেন। এছাড়া বৃহস্পতিবারে তিনটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন ও লক্ষ্মী গণেশের পূজা করবেন। যে গণেশ লক্ষ্মীর মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো ওম গং গণপতয়ে নমঃ, ওম শ্রীং মা লক্ষ্মীয়ে নমঃ। মনে রাখবেন, কোনো ব্যক্তির জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ থাকে তাহলে সেই ব্যক্তির বহু বাধা বিপত্তি দূর হয়, সফলতা আসে, গুরুজনদের কৃপা লাভ করে, ঈশ্বরের আশীর্বাদ লাভ করে, পড়াশোনায় উন্নতি লাভ করে ও সফলতা আসে। তাই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে ভোরবেলায় স্নান করবেন। স্নান করার পর কোয়ার্টজ ক্রিস্টাল লকেট ধারণ করবেন, হালকা কাপড় পরে ভোরের আলো বাতাস গ্রহণ করবেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে। নিজের শিক্ষা গুরুকে প্রণাম করবেন, বড়দের শ্রদ্ধা ভক্তি করুন আন্তরিকতার সাথে। আপনার পার্শ্বে নিজের ছোটবেলাকার ছবি রাখুন। সকালে পার্কে বা বাগানে ব্যায়াম করুন এবং নিজের বাগান থাকলে ফুল গাছ বা আয়ুর্বেদিক জাতীয় গাছ লাগান। তাছাড়া পাখি, বিড়াল, কুকুর, গরু, বাঁদর, খরগোশ, ঘোড়া, মাছকে খাবার দিন। মনে রাখবেন, রেডিও, টিভি, ইন্টারনেট যা চলছে সবই শক্তির মাধ্যমে চলছে। তাই হাতের জোরের শক্তিতে হাত দুটোকে ঘষে নিজের সারা শরীরে উষ্ণতা দিন। এটি করলে এয়ার ও স্পেস এলিমেন্ট ফ্রিকশন হয়ে মেকানিক্যাল এনার্জি হিট এনার্জিতে রূপান্তরিত হয়, অর্থাৎ কাইনেটিক এনার্জি থার্মাল এনার্জিতে পরিবর্তিত হয় এবং তাপমাত্রা বাড়ায়। তাই হাত দুটি উষ্ণতা শরীরে দিলে ব্লাড সার্কুলেশন ভালো হয়, স্ট্রেস কমে, মাসল রিল্যাক্সেশন পায়, হাতের পেন কমে যায়, হাতের স্কিন হেলথ ইম্প্রুভমেন্ট হয় এবং আয়ুর্বেদ মতে বাত দোষ ব্যালেন্স হয়, যার ফলে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ।